পূজো এসে গেল, এখনো জামা কাপড় কেনার কোনো উদ্যোগই দেখতে পাচ্ছি না। সারাদিন শুধু ওই স্কুলে পড়ে আছো, ছাত্র ঠেঙাচ্ছ, আর বাড়ি এসে বৌমার সঙ্গে শলা পরামর্শ করছো। আরে শলা পরামর্শ করার কি আছে? হ্যাঁ, ছেলের বউ হচ্ছে মেয়ের মতো, গল্প না করলে, তাকে আপন করে না নিলে সে কি সংসারে আপন হয়? সে সংসারে থাকবে কি করে? ও মেয়ে সংসারে থাকার মেয়ে নয়, পাখি ফুরুত করে উড়ে পালিয়ে যাবে, ও সংসার করবে না। দেখো ঠিক সংসার করবে না, না না করবে না, করবে না। ওই মেয়েকে আমি চিনি, ওর গায়ে না রাজশেখর গাঙ্গুলির রক্ত বইছে, ও কিছুতেই সংসার করবে না। তুমি দেখো মা, ওমা আয় বাবা, আও না, খুব খিদে পেয়েছে। ও বস বস বস, বস বস। আজকে তোর জন্য কুড়িটা পরোটা, এক জাম বাটির তরকারি, আর সঙ্গে পাঁচটা আমও আছে। আর ওই দুধ, দুধ নেই? ও মা, দুধ রাখবো না তোর জন্য, একশো দুধ আছে। আরে ছেলেটা আমার কত রোগা হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ রোগা বলে রোগা, একদম খেতে পায় না, কি শুকনো চেহারা। সত্যি বাবা, আপনার ছেলে একদম শুকিয়ে গেছে। ওই তো মাত্র কুড়িটা পরোটা, মাত্র পাঁচটা আম, মাত্র এক জাম বাটি তরকারি, একশো দুধ, খান খান ভালো করে গেলেন। এই মেয়ে, তুমি আমার ছেলের খাবারে নজর দিচ্ছ কেন? ছেলেকে এত খাওয়াবেন না, এটা হলো ডায়েটের যুগ। ছেলেকে একটু বলুন ভালো করে জিমে গিয়ে বডিটা বানাতে। লম্বাচড়া তো ঠিকই আছে, দেখতে শুনতেও ভালো। ছেলেকে কোল থেকে নামান, শুধু গেলালেই হয় না বুঝলেন, শরীরটা মেনটেন করতে হয়। তাই বলে তোমার মতন শুটকো কাঠির মতন চেহারা হবে? Look at my figure, look! জয় বাজামলি, জয় বাজামলি। ছি 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 ছি, এইসব কী হচ্ছে তরি দেবী? সামনে শ্বশুরমশাই আছেন না? জয় বাজামলি, জয় বাজামলি, জয় বাজামলি। তো শ্বশুরমশাই আমার ড্যাডির মতো, আর আমার ড্যাডি হলো আমার ফ্রেন্ড। আমি আমার ড্যাডির সাথে সর্বক্ষণ হৈহুল্লোড় করতাম, আর দরকার পড়লে আমি শ্বশুরমশাইকেও ডায়েট করা শিখিয়ে দেবো। সেটাই ভালো, তুই বরং আমাকে ডায়েট করা শিখিয়ে দে। কি তখন থেকে ডেট ডেট করছো বলো তো? আরে শাশুড়ি মা, ওটা ডেট নয়, কথাটা হলো ডায়েট, ডায়েট। ওই হলো, তার মানেটা কি?